আজকে আমরা দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো এই প্রবলেমটা কম বেশি সবারই হয়ে থাকবে, যার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে তার সব তার মূলত ভেরিফাই করতে হবে, সেটা একদিন আগে হোক একদিন পরে হোক। কারণ আমরা জানি কারো কারো ক্ষেত্রে একটা অর্ডার কমপ্লিট করার পরেই এই ভেরিফিকেশনের অপশনটা চলে আসে, কারো দশটা বিশটা কমপ্লিট করার পরে ভেরিফিকেশনের অপশনটা চলে আসে। তো এটা অনেক জনে ভুলবশত ভুলভাবে ভেরিফিকেশন করতে যায়, তার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়। তো আমরা ডিজেবল যেন না হয় সেভাবে আমরা প্রথমবার অ্যাপ্লাই করে যেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলতে পারি, সেটাই আজকে দেখব। তো যাই হোক, আমাদের সাথে এখন আছে হচ্ছে আমাদের স্টুডেন্ট সেলিম হোসেন। তো সেলিমের অ্যাকাউন্টটা আমরা এখন ভেরিফাই করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন যাতে এই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। হ্যাঁ সেলেম, তাহলে তুমি ই করো, তোমার কম্পিউটার স্ক্রিন আগে শেয়ার করো। ওকে, তুমি কম্পিউটারে চলে যাও ফাইবারে। ওকে ফাইবারে যাও। ওকে, আমাকে একটু মাউসটা দাও, অথবা তুমি ভেরিফিকেশনে ক্লিক করো। ওকে হ্যাঁ, ভেরিফাই আইডি এখানে ক্লিক করো, এটা এখানেই থাক, ঠিক আছে এখানেই থাক, আমরা এই জায়গায় থাকি আমরা। এবার তুমি এবার তোমার ফোনটা ওপেন করো, ফোনের স্ক্রিনটা ওপেন করো, ওই যে প্লে স্টোর লেখা আছে না, ওই যে প্লে স্টোর, হ্যাঁ প্লে স্টোরে ক্লিক করো আগে দেখি। কই আবার গেছে গা, প্লে স্টোর তো দেখাইতেছে না। প্লে স্টোর থেকে নামাইতে হবে কিউআর স্ক্যানার। কোনটা নামাইছে আমি যেটা বলি সেটা নামাও, ঠিক আছে। প্লে স্টোর ওপেন হইতে এত সময় লাগে? হ্যাঁ উপরে লেখা কিউআর স্ক্যানার। আরে নেট ঠিক করে রাখো, ঝামেলা। হ্যাঁ আমি বানাম বলি, তুমি যাও লেখো। হ্যাঁ হ্যাঁ ওইটাই হবে ওইটাই হবে। ওকে কিউআর স্ক্যানার আমি ক্লিক করো। ক্লিক করছো? ওকে, এবার কম ল্যাপটপের যে আমরা কিউআর কোডটা দেখছি না ফাইবারের, ওইখানে স্ক্যান করো। ফাইবারের যে কিউআর কোড দেখলাম না ওইখানে একটা আমরা ল্যাপটপে, ওইটা স্ক্যান করো। ওকে 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 ওকে, অনেক নেট স্লো। একটা লিঙ্ক দিছে না, স্ক্রিন হোক একটু, স্ক্রিন হোক, স্ক্রিন হলে একটা লিঙ্ক দিবে। ওকে ওই লিঙ্কে ক্লিক করো, উপরে যে লিঙ্কটা আছে ওকে ওটা ওপেন করো। ওই লিঙ্কটা
কই লিঙ্কটা হয় নাই তো? লিঙ্কটা কপি করো, কপি করো, লিঙ্কটা কপি করো, কপি করে ক্রোম ব্রাউজারে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার হবে। এবার এখানে একটা সাইন ইন এর অপশন আসবে, মানে লগ ইন করো, এখানে তোমার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করো। হ্যাঁ হ্যাঁ, নিচে দেখো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো ফাইবার অ্যাকাউন্টটা। হ্যাঁ, ইউজার নেম লেখো। পাসওয়ার্ড লেখো। হ্যাঁ, ওকে, কন্টিনিউ করো। ওকে, এখানে আইডি কার্ড ভেরিফাই, আইডি কার্ড তিন মানে 2 নম্বরটা। ওকে হ্যাঁ, ওকে, নেক্সট করো। ওকে, এখানে আইডি কার্ডের ওই যে দেখো ছবি লেখা আছে না, ছবি, ছবিটা দাও। হ্যাঁ, আইডি কার্ডের ওইখানে ক্যামেরা দেওয়া আছে দেখো পাশে, নেক্সটের এই সাইডে, ঠিক আছে? হ্যাঁ, চুজ দ্য গ্যালারি থেকে দিয়ে দিতে পারো, গ্যালারি থেকে ওইখান থেকে উপর থেকে। হ্যাঁ, গ্যালারিটা দিয়ে দাও, গ্যালারি থেকে। ওটা ভোটার আইডি কার্ড, শুধু ভোটার আইডি কার্ড, কোনো তোমার ছবি না, ঠিক আছে? শুধু ভোটার আইডি কার্ড। নেট তো অনেক স্লো। কই তোমার ভোটার আইডি কার্ড কই? ওই যে মনে হয় ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, এটা এক সাইডে যে কোনো একটা জায়গায় ক্লিক করো, ক্লিক করলে হয়ে যাবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করো। মনে কর এই যে ট্যাগ ফটো না, এখানে ক্লিক করবা না, যে তোমার ওই যে স্ক্রিনের উপরে একটা ক্লিক করো, যে কোনো একটা জায়গায় স্ক্রিনে ক্লিক করো, তাহলে এই অপশনটা চলে যাবে। টেক ফটো, চুজ ফটো, চুজ ফটো মতো কিছু লাগবে না আমাদের, যেহেতু ইমেজ নেওয়া হয়ে গেছে, নেক্সটে ক্লিক করো, করতে হবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করো। ওকে, আবার সেলফি। ওকে, এবার তোমার ওই ছবিটা দিয়ে দাও যেখানে তোমার ছবি অ্যান্ড ই করছো সেমভাবে। হ্যাঁ, চুজ ফটো, চুজ ফটো থেকে
হ্যাঁ ওই যে তোমার হাতের ছবিটা দিয়ে দাও, ওকে সাবমিট করো, ওকে সাবমিট। ওকে একটু অপেক্ষা করো, আমরা দেখি কি হয়। অনেক নেট প্রবলেম, ওকে ব্যাক ব্যাক টু মার্কেট প্লেস, ওকে মার্কেট প্লেসে যাও, আমরা দেখি কি আসলো। এটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। ওই যে ব্যাক বাটন লেখা আছে ব্যাক টু মার্কেট প্লেস, ওইখানে ক্লিক করো। অনেক প্রবলেম, ওকে মোবাইলের স্ক্রিনটা স্টপ করে দাও, আমি স্টপ করে দিলাম মোবাইলের স্ক্রিনটা, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করো, তাহলে বুঝতে পারবো যে আমরা ই হয়েছে কিনা, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। ওকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, আমরা স্পষ্টভাবে দেখতে পারতেছি, এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর আইডেন্টিটি ইজ ভেরিফিকেশন অন ফাইবার, তার মানে আমাদের আইডি কার্ডটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। আপনারা যদি এভাবে করে ফেলেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেমও হবে না, ডিজেবলও হবে না, আশা করি সবাই করে ফেলতে পারবেন।